আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে সকাল শুরু, আর সকাল শুরু মানেই তো মায়েদের ব্যস্ততাও শুরু। ফজরের নামাজ কালাম শেষ করে এখন গাছে পানি দিচ্ছি, আর আমার মেয়েরা ঘুমাচ্ছে, এই ফাঁকে আমার প্রয়োজনীয় কাজগুলো আমি করে নিচ্ছি। আর এদিকে নাস্তাটাও রেডি করে ফেলেছি। আজ আমাদের এখানে শুক্রবার, আর শুক্রবারটা আমার কাছে একটু স্পেশালি মনে হয়। যত দেশের বাহিরে থাকি কিন্তু তারপরেও যেন মনে হয় সব কিছু দেশের মতনই চলছে। আর এদিকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে জান্নাতের পাপা অন্যদিন বাসায় নামাজ পড়ে, আজ শুক্রবার, এই জন্য মসজিদে যাবে। জান্নাতের পাপা নামাজ আদায়ের জন্য মসজিদে চলে গেছে, আর এর মধ্যে আমি রান্নাটাও শেষ করে ফেলেছি। জান্নাতের পাপা নামাজ পড়ে বাসায় চলে এসেছে। সব কাজ শেষ করে আমি আমার মেয়েদেরকে নিয়ে বাহিরে গেলাম। এটা আমাদের বাসার পাশেই একটা পার্ক আছে, আর এই পার্কটাতে বিকাল হলে বাচ্চারা আসে খেলাধুলা করার জন্য। তো আমি যখনই সময় পাই আমি আমার মেয়েদেরকে নিয়ে এই পার্কে যাই, আর এই পার্কে গেলে ওরা একটু দৌড়াদৌড়ি করতে পারে, সাথে আমারও একটু ফ্রেশ অক্সিজেনও নেওয়া হয়। আজকে ওয়েদারটা ভীষণ নাইস, আর রোদ ঝলমল করছে, আর একদমই ঠান্ডা নাই, আমরা সবাই জ্যাকেট ছাড়াই গিয়েছি। তো এই যে অনেক বাচ্চা আসছে, বাচ্চারা সবাই খেলছে, আকাশটা নীল, গাছের পাতা সব ঝরে যাচ্ছে, আবার নতুন পাতা উঠবে। আর এই যে আমার লক্ষ্মী সোনা জুতা পড়তেছে আর খুলতেছে, মামা। আর এইদিকে জান্নাত একটু জগিং করছে। এই যে জান্নাত বুড়ি জগিং করতেছে, জগিং করতেছে। একটু সাথে একটু দৌড়াও নিল, আর দৌড়ানোর পরে যা হলো যা, জান্নাত টায়ার্ড হয়ে শুয়েই পড়লো। আমরা খুব এনজয় করলাম, সাথে একটু আপনারাও মজা করেন জান্নাতের কাণ্ড দেখে। বাসায় চলে যাচ্ছি, বাসায় চলে এসেছি। এখন জান্নাত সারা যে ক্ষুধা লেগেছে, তো তাড়াহুড়া করে যে নাস্তাটা আর কি, পুরি ভেজে দিয়েছি। পুরি খাওয়ার পরে জান্নাতে এই যে পড়ালেখা করতে বসে গেছে।